ইউনিভার্সাল মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হলো আজ সকালে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ মোশারেফ সিদ্দিক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকিয়া সুলতানা ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী অধ্যক্ষ ডাক্তার ফাতেমা পারভিন অধ্যাপক ডাক্তার মুনতাসির ইসলাম ও সহকারী পরিচালক ডাক্তার কাজী রফিকুল আলম বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি রোগী ও রোগীর স্বজনদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দিকেও বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানান।